نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرجري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মুসলিম পাড়া পঞ্চায়েতবাড়ি জামে মসজিদ তথা অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত মুয়াজ্জাজ মুকাররম সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ সুদূর চরমোনাই থেকে আগত চরমোনাই জামিয়া রশিদিয়া কওমিয়া শাখার সিনিয়র সম্মানিত মুহাদ্দিস হযরতুল আলাম জনাব হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেব আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন মুরব্বী অত্র চর কুকরি এলাকার শ্রদ্ধাভাজন বড় হুজুর আমার শ্রদ্ধে বড় ভাই জনাব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দিগার হযরত উলামা ইকরাম অত্যন্ত অঞ্চল থেকে আগাত আমার বিদ্যা বাবা জিরা যুবক ভাইরা কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলে বই লাইলেন ছাত্র ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজার করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই মহতি মজলিসে ওলামা ইকরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন আমরা বসতে পারলাম এর জন্য অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের মহতি মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে ওলামা ইকরামদের মজলিসে আপনার মতো আমার মতো কিছু সংখ্যক নালায়েক নাখান্দা গুনাহগারেরা জুড়ে মিলে বসতে পারলাম যে মালিক বসার মতো তৌফিক দান করলেন আমরা কি বসতে পারাই খুশি না রাজা সবাই খুশি ভাই মুরব্বীরাও সবাই খুশি যুবক বাবাজিরা সবাই খুশি সবাই যদি খুশি হয়ে থাকে সমস্বরে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আশেপাশে যে সমস্ত কাফের ভাইরা বসে রয়েছে মাহফিল আসবে না নিয়ত করছে আমাদের উচ্চ আওয়াজের কারণে ওই সমস্ত ভাইদের অন্তরের গাফলাতি তারা ভেঙে তারা যেন ময়দানে আসার জন্য উদ্বুদ্ধ হয় ময়দানে আসার জন্য তৈরি হয় এরকম একটা আওয়াজ দিতে পারবো না ইনশাআল্লাহ এবারেন পারা যাইবে গাই শক্তি আছে তো আপনাদের দেখা যাক কুকলি এলাকার ভাইদের গাই কিরকম শক্তি আছে এই মহান মালিককে খুশি করার জন্য শরীরের সর্বশক্তি ব্যয় করে উচ্চ আওয়াজে আর একবার বলুন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাসুল আপনাদের সঙ্গে আছে। আর এভাবে মুসলমানদের বলিষ্ঠ কণ্ঠ রাখা লাগবে, শক্তি রাখা লাগবে, কারণ বর্তমান সময় এরকম একটা সময় চলতেছে যেই সময়ের ভিতরে ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলানোর জন্য বিরাট ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা যেরকম বলে হুজুর, কিরকম আমরা তো কিছুই টের পাই না, ওই আমরা তো নিয়মিত নামাজ পড়তে পারতেছি, আমাদের মসজিদ নতুন নতুন হইতেছে, টাইলস হইতেছে, উন্নত হইতেছে, মাইক একটা জায়গায় চারটে লাগতেছে, ইমাম সাহেব আগে ছিল ছোট, এখন লাগতেছি বড়, উন্নত হইতেছে, কোথায় আমাদের বাধা? কে কথা ঠিক কিনা যেরকম বলুন তো, আমাদের ইসলামের উপরে বাধা আসতেছে কি আসতেছে না? ভাই আমার আসতেছে না? সূক্ষ্ম চিন্তা চেতনার মাধ্যমে আমাদেরকে ইসলামকে দূরে সরাই রাখার জন্য, ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সূক্ষ্ম পায়ে তারা চলতেছে। যেমন একটা উদাহরণ, গত পরশুদিন ফেসবুকে দেখছি কোন আল্লাহর বান্দা পোস্ট করেছে, নাম দেখি নাই, উনি পোস্ট করেছেন যে বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থার মধ্যে যত শিক্ষা অফিসার আছে বাংলাদেশে, বড় বড় অফিসার, একবারে কেন্দ্রীয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সকল শিক্ষা সেক্টরের শিক্ষা অফিসার গুলো সব হিন্দু অফিসার, সকল অফিসার গুলো হিন্দু, একটা মুসলমানের ছেড়ে ওই বড় বড় পোস্ট পজিশনে শিক্ষা অফিসারের মধ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে, শিক্ষা পাঠাগারের ভিতরে একজন মুসলমানও রাখা হয়নি, সবগুলো রাখা হয়েছে হিন্দু। বলে হুজুর তাতে কি হয়েছে? তাতে যেটা হয়েছে, আপনারা দেখবেন খুঁজে, ক্লাস দ্বিতীয় শ্রেণী টু থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বইগুলোর ভিতরে যতটা আমাদের নবীজির জীবনী ছিল সেটা বাদ দিয়ে দিছে, আবু বকরের জীবনী ছিল বাদ দিয়ে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী ছিল সেটা বাদ দিয়ে দিছে, যেরকম নাউযু বিল্লাহ। বলেন তো বইগুলা থেকে মুসলমানের সন্তান যে বই পড়বে, এখান থেকে আমাদের নবীজির আদর্শ চরিত্র তার কথা তার লেখা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এদেশের সন্তানেরা কি শিখবে বলেন? এরা আদর্শ কোথায় পাবে? এরা ভালো শিক্ষা কোথায় পাবে? এরপর আসেন, আমাদের বাংলাদেশের কুখ্যাত একজন নাস্তিক ছিল হনুমান আজাদ, হুমায়ুন আজাদ নাম, আমরা বলি হনুমান আজাদ। এই হনুমান আজাদ একটা কবিতা লেখছিল লাল গরুটা, কবিতার নাম কি? লাল গরুটা। লাল গরুটার ব্যাখ্যায় বলা হয়েছে যে গরু জমি করে খাওয়া নিষেধ, যেরকম না বুঝবিল্লা, যেটা হিন্দু ধর্ম পালন করতেছে হিন্দু ভাইরা, তারা কিন্তু গরুর গোশত খায় না, খায় নাকি? তারা গরুকে মায়ের মতো সম্মান করে, কার মতো সম্মান করে? মায়ের মতো সম্মান করে, এই জন্য তাদের জন্য গরু খাওয়া নিষেধ, তারা গরু খায় না। কিন্তু ওই কথাটা মুসলমান সন্তানের বইয়ের ভিতরে কবিতা করে ঢুকাই দিছে, আজ থেকে 20 বছর 50 বছর পরে এদেশের সন্তানেরা জানবে গরু খাওয়া হারাম, যেরকম না বুঝবিল্লা। আসলে কি গরু খাওয়া হারাম? নাজায়েজ। হারাম কি মুসলমানের জন্য না হিন্দুদের জন্য? এই হিন্দু আলিয়া মুসলমানের ভিতরে ঢুকানোর জন্যই আজকে যত শিক্ষা সেক্টর আছে সকল সেক্টরে হিন্দু বসাই দিছে, আস্তে আস্তে বড়টা ক্রম এদেশ থেকে মুসলমানিত্ব বাদ দিয়া লড়াই দিয়া দাঁড়িয়ে দিয়া তেঁতুলিয়া নদীকে ভাসাইয়া দিয়া হিন্দু আলি নিয়ম নীতি বাস্তবায়ন করার জন্য সূক্ষ্ম পরিকল্পনা চলতেছে, কথা ঠিক কেন করে? এরপরে আসেন, আমাদের দেশে সুদের যে কারবার চলতেছে সূক্ষ্ম কারবার, কথা ঠিক কিনা যেরকম, এই যত এনজিও গোষ্ঠীগুলো আছে, ব্যারাক বলেন, আশা বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, আচ্ছা বলেন তো এনজিও গোষ্ঠীগুলো সুদি যে ঋণ টাকা দিতেছে এটা কি পুরুষের হাতে দেয় না মহিলাদের হাতে দেয়? তো মুখ করে জোরে বলেন, কাদের হাতে দেয়? আমার কথা বোঝা যাইতেছে তো? কষ্ট হয় না তো? আপনাদের থেকে আমি জবাব চাইতেছি, আমি কি মিথ্যা বলতেছি না সত্য? যদি সত্য হয় সেটাও জোরে বলতে হবে, আর যদি মিথ্যা বলে থাকি সেটাও জোরে বলবেন, যে মিয়া পটুয়াখালি থেকে মিথ্যা বলার জন্য আসছেন, আপনার ওয়াজ করার দরকার নেই, কথা ঠিক কিনা জোরে করেন? সত্যটার জবাব জোরে চাই, মিথ্যাও যদি বলে থাকি সেটারও প্রতিবাদ জোরে হতে হবে, ইনশাআল্লাহ। রাজি আছেন না? তাহলে এই যে এনজিও গোষ্ঠীগুলো সুদের ঋণ টাকা দিতেছে কাদের হাতে দেয়? সেখানে পুরুষের হাতে ঋণ দেয় না, মহিলাদের হাতে দেয়, এর ভিতরে সূক্ষ্ম কারণ আছে না নাই? জোরে বলেন, কি কারণ থাকতে পারে ভিতরে? এক নম্বর কারণ, এদেশের মুসলমান মা বন্ধুকে যদি ব্যবহার করতে পারে, রাস্তায় বাহির করতে পারে, মুসলমানদের ইমানের অর্ধেক চলে যাইবে, এ কথা ঠিক কিনা জোরে কয়? মুসলমানদের ইমানের অর্ধেক
চলে যাইবে। দ্বিতীয় পরিকল্পনা, দেশের ঘরে ঘরে যদি সুদে কারবার ঢুকিয়ে দেওয়া যায়, বাকি অর্ধেক ঈমান চলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, আরো যদি বলতে হবে নাউজুবিল্লাহ। বর্তমান প্রাক্কাপট এবং মানচিত্র দিকে তাকাইয়া দেখেন, মুসলিমায় কিছু লোক ছাড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি পাইটুপাই ধরে দিতে পারবো, ম্যাক্সিমাম মানুষের ঈমান নাই বললেই চলে, কথা ঠিক কিনা? যেরকম শুধু মুখে আছে মুসলমানি, শুধু মুখে আছে ইমানদারি, বাস্তবে বিশ্লেষণ করলে দেখা যাইবে মুসলমানি তার ইমানদারি আমাদের নাই বললে এবারের কথা ঠিক না? ঠিক বন্ধুরা, আমার আফসুসে কলিজা ফেটে যায়, আফসুসে কলিজা ফেটে যায়। কি বলবো, কোন দিক দিয়ে বলবো? আজকে আমরা মুসলমান হুজুগে বাঙালি, কি যে কি বুঝি, কি বুঝি তাও বুঝি না। ওই এক কথায় বলা আছে যে ভুল লেখতেও ভুল করে, বুঝা নি কেন? করে ভুল লেখতেও কি করে, ভুল করে। কি বলবে তাও বুঝে না, কি বুঝছে তাও বুঝে না, কি বলবে তাও শুনে না, কথা ঠিক কিনা? শুরু করে আমার ভাইরে, এভাবে বেহুশ হয়ে কি চলবে? কি বলে চলবে নাকি? হুশ রাখা লাগবে, মুসলমান হুশ নিয়ে চলা লাগবে। আমাদের ইমানের উপরে কোনো ব্যক্তি যেন হামলা চালাইতে না পারে, ইমানদারদেরকে বাবার খুব সচেতন থাকা লাগবে, কথা ঠিক কিনা? শুরু করে আমার ভাইরা, এনজিও গোষ্ঠীর এভাবে পরিকল্পনা নিয়ে আমাদের দেশ থেকে ইসলাম ও মুসলমানদেরকে তারাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাইতেছে। এই কঠিন মুসিবতের মধ্যে আমরা যদি ঘরে চুপ করে বসে থাকি, ওরা সুযোগটা আরো ভালো করে নেবে, কথা ঠিক কিনা? যেরকম করে আমরা যদি গর্জিয়াত আওয়াজ কণ্ঠ উচ্চ করতে পারি, নারায় তাকবীর ধ্বনিতে যদি আকাশ বাতাস মুখরিত করে নিতে পারি, এনজিও গোষ্ঠীগুলা বেঈমানের গোষ্ঠীগুলো ভয় পাইবে যে না, মুসলমান ঘুমায় নাই, মুসলমান এখনো সজাগ আছে, কথা ঠিক কিনা? যেরকম করে বলেন সরকুকলি মুসলমান ভাইরা কি ঘুমাইছে নাকি না? সজাগ আছে তো দেখি কি পরিমাণ সজাগ আছে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে সজাগ শুধু ময়দানি নয়, মাহফিলই নয়, আমাদের রাস্তাঘাটে, হাটে, বাজারে, অফিসে, আদালতে, ঘরে, বাড়িতে, সর্বত্র আমাদের ইমানের ব্যাপারে সজাগ থাকা লাগবে, কথা ঠিক কিনা? যেরকম আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। মহতি মজলিসে বসতে পারে আমরা সবাই খুশি, কি বলেন? নজর হয়ে গেলেন আমার সবাই খুশি, কেন খুশি হবেন না? আল্লাহু আকবার। এই মজলিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু ক্বাউমু ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাব্বাতহুমুল মালায়েকা। যুরুকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি এভাবে মজলিস মিলে কোরআন এবং হাদিসের মজলিসে বসো, ওই মজলিসটাকে চতুর্দিক থেকে একজন নূরের ফেরেশতা বেষ্টন করিয়ে ফেলে। যুরুকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু বেষ্টন করিয়া শেষ নয়, রসুল বলতেছেন ওয়াগাশিয়াহুমুর রহমা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইন্দা যুরুকান সুবহানাল্লাহ। মসজিদ যতক্ষণ পর্যন্ত চলবে অতক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের সাকিনা নাজিল হইতে থাকবে, যুরুকান সুবহানাল্লাহ। মসজিদ যতক্ষণ পর্যন্ত চলবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের চাদর তারা বেষ্টন করে রাখবে, যুরুকান সুবহানাল্লাহ। এই মসজিদ যতক্ষণ পর্যন্ত চলবে, এই মসজিদের এত শান, এত মান, এত দাম আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আসমানে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে নিকটতম সকল ফেরেশতাদের ডেকে আপনার আমার আলোচনা করতে শুরু করেন, সুবহানাল্লাহ। সেদিন এক তাফসীরের কিতাব খুলে দেখলাম, এক হাদিসের বরাত দিয়ে লেখা আছে, আল্লাহু আকবার, একদল ফেরেশতাদের ইমাম ফেরেশতা, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো জমিনে ঘুরে বেড়াইবে, কোথায় কোন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের আলোচনা নিয়ে বসে গেছে, রসুলের হাদিসের আলোচনা নিয়ে বসে গেছে, আল্লাহর জিকির নিয়ে বসে গেছে, যেরকম সুবহানাল্লাহ। যদি এইরকম মজলিস পাওয়া যায়, ওই ফেরেশতা এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডাকে, হালুম্মি ইলাইয়া, হালুম্মি ইলাইয়া, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা আসো। ওই যে মুসলিম পাড়া পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের পাশে জমিনের ভিতরে একদল আল্লাহ পাকের মান্দাদেরকে পাওয়া গেছে, কোরআন ও হাদিসের মজলিস মিলে বসে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন মজলিসকে ঘিরে একের কাঁধে এক, এভাবে করে আসমান পর্যন্ত পৌঁছে যাবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা এইভাবে বাহানা করে কোথা থেকে আসছো? ফেরেশতারা জবাব দেবে, রব্বুল আলামিন, ওই বাংলাদেশের জমিনের মধ্যে একটা দ্বীপ চরে, কুকলি চরের মধ্যে তোমার কিছু বান্দারা পঞ্চাচারি জামে মসজিদের পাশে তোমার কোরআন ও হাদিসের আলোচনা নিয়ে বসে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার রেজামতি চায়।
বলে আমার বান্দার আর কি চাই? বলে আপনার বান্দার আপনার কঠিন জান্নাত জান্নাত চাইতেছে, যুরুগান সুবহানাল্লাহ। বলে আপনার আর বান্দারা কি চায়? বলে আপনার বান্দারা কঠিন জাহান্নাম থেকে মাফ চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বক্তব্য শোনার পরে এবার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে, ফেরেশতারা সাক্ষী থাকো, যে সব বান্দা বান্দির আমি আল্লাহকে দেখে নাই রে যেমন দি চাই, যারা আমি মাওলার জাহান্নাম দেখে নাই ভয়ের জন্য মাফ চাই, যারা আমি মাওলার জান্নাত দেখে নাই কোরআন হাদিসে বিশ্বাস করিয়ে জান্নাত যাইতেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার ওই সব বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। এই বান্দারা শুধু তাই নয়, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম, আমার বান্দার অন্তরটা খালি পড়িয়া রইছে, আমি মাওলার কুদরতি নজরে ভালো দেখাই না, আমার ওই বান্দার খালি জায়গার ভিতরে নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। গুনাহ মাফ হইয়া গেলে জায়গাটা খালি থাকবে না, এবারের কথা ঠিক কিনা? আমি জায়গাটা আমার আল্লাহ বলতে আমার দৃষ্টিতে ভালো দেখায় না, আমার কুদরতি নজরে ভালো দেখায় না, ওই খালি জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দাও। এত বড় দামি মজলিস, যেই মজলিস গুনাহ মাফের মজলিস, যেই মজলিস নেক কামাইয়ের মজলিস, যখন সুবহানাল্লাহ, কি পরিমাণ নেক কামাই হবে, কি পরিমাণ নেক কামাই হবে, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ধরন নিয়ে বলতেছি, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি তো তত্ত্বে সুলাইমানি কি বলেন, ওনার সিংহাসন ভাসমান ছিল, মন্ত্রী পরিষদ নিয়া ওনার দরবার নিয়া ওই তত্ত্বে করে ভাসাভাসি করতো, ভাসতো বাতাসে উড়ে চলত। তো ওই সুলাইমান নবী আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাইতেছেন, ভা ভা করে জমিনের ভিতরে এক বুড়া কাজ করতেছে, ওনার মাথার উপর দিয়ে যখন যাইতেছে উপরে তাকাই দেখতেছে দেশের বাদশা জলিল কদর পয়গম্বর ইনি সিংহাসন নিয়ে ভাইসে যাইতেছে, বুড়া মানুষ আর কোনোদিন দেখে নাই, হঠাৎ করে দেখার পরই জবান থেকে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তকে ওড়ার বসে, এ আমার সিংহাসন এই মুহূর্তে বুড়ার সামনে হাজির হইয়া যাও। আল্লাহ নবীর ওয়াদার সুলাইমান আলাইহিস সালাম সহ এনার সিংহাসন ওই বুড়ার সামনে হাজির, এখন বুড়ায় ভয় থরথর করে কাঁপতেছে, এক তো দেশের বাচ্চা অন্যদিকে পয়গম্বর, না জানি আমার কি ভুল হয়ে গেছে, মুহূর্তের ভিতরে আমার সামনে উপস্থিত থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান নামে বলতেছে, কুরআন কাপাকাপি করতে হবে না, কাঁদতে হবে না, তোমার জবান দিয়ে কি বলছিল ওই শব্দটা আবার আরেকবার বলো। বুড়াই মনে করছে কতবারে যেন অপরাধ হয়ে গেল, বুড়াই জীর্ণ শীর্ণ অবস্থায় কান্দার বলে, পয়গম্বর আমি তেমন কিছু বলি নাই, ভুল হইয়া থাকলেন মাফ চাই, বিয়াদিবে হইয়া থাকলেন মাফ চাই, আমি তেমন বেশি কিছু বলি নাই, বলে বুড়াই এত কিছু বুঝিলাম, কি বলছো জবানে আর একবার বলো। এবার বুড়াই জীর্ণ শীর্ণ অবস্থায় বলতেছো, পয়গম্বর আল্লাহু আকবার, আপনার এই সিংহাসন আমি জীবনে দেখি নাই, আজকে দেখার পরে জবান থেকে অটোমেটিক বাইর হয়ে গেছে সুবহানাল্লাহ, এর বেশি কিছু আমি বলি নাই। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান বলতেছে, বুড়া তুমি বলতেছো কি বেশি কিছু বলো নাই, একবার মাত্র সুবহানাল্লাহ বলছো, ও বুড়া তুমি কি জানো তোমার এই একবার সুবহানাল্লাহর দাম কত, পুরো পুরো গণ সুবহানাল্লাহ। বুড়া এবার একটু সত্যি লাভ করছে, বুড়া এবার একটু আশ্বস্ত হয়েছে, ভয়ভীতি দূর হয়ে গেছে, এবার পয়গম্বর সুলাইমান বলতেছে, বুড়া আল্লাহু আকবার, আমার এই যে বিশাল রাজ সিংহাসন আল্লাহু আকবার বিক্রি করার পরে যেই দাম হতে পারে তোমার একবার সুবহানাল্লাহ বলার দাম তার যেইটাও অনেক বেশি। কি সুবহানাল্লাহ দাম আছে না নাই, আছে, যেরকম আছে না নাই, আল্লাহু আকবার। সেদিন এক পত্রিকায় দেখলাম, আল কারিম পত্রিকায়, এক দরবেশ গুরুস্থানের উপরে হেঁটে যাইতেছে, তো যাওয়ার পরে উনি যাওয়ার সময় শুনতেছে এক কবর থেকে কোরআন কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, যেরকম সুবহানাল্লাহ, কোথা থেকে আসতেছে, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বুড়ে এদিক সেদিক তাকায়, অনুমান করতে পারে না কোন কবর থেকে আওয়াজ আসতেছে, বুড়ে মুহূর্তের ভিতরে ওই কবরস্থানেই মুরাকাবায় বসে গেলেন, মুরাকাবার ভিতরে অনুমান করতে পারছেন মাসি একটা নতুন কবর দেখা যায়, কয়েক মাস আগে দাফন হইছে, ওই কবরের মধ্যে বসে একজন হাফেজ কোরআন আমার মাওলার কোরআন কারিম মধুর সুরে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বুড়াই মোর
ওরা কামার ভিতরে জিজ্ঞাসা করতেছে, ও হাফেজ কোরআন, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো, এর কারণটা কি? আমি তো কিছুই বুঝি না। আল্লাহু আকবার, হাফেজ কোরআন বলতেছো কোরআন, এটা বোঝার তেমন কিছু নাই, আশ্চর্যের বিষয় নয়। আমি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন ছিলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি, ওই কোরআন তেলাওয়াতের মজা আমার জবানে কবরে আসার পরও পাইতেছি। যখন আমি কোরআন তেলাওয়াতের মজা কবরে পাইতেছি, মুহূর্তের ভিতরে আমার আল্লাহকে ওয়াদার করলাম, অনুরোধ করলাম, দোয়া চাইলাম, রব্বুল আলামিন কবরে বসে কোরআন তেলাওয়াত করতে মনে চাই আমাকে অনুমতি দিয়া দেন। অনুমতি চাইতে দেরি, আমার আল্লাহ অনুমতি দিতে দেরি করে না। বলতেছে কত বছর বয়স, কত খতম করছেন? ওই হাফেজ কোরআন বলতেছে আমি কবরে আসি 5 মাস আগে, এই 5 মাসের মধ্যে আমি 5000 খতম করছি। কত হাজার খতম? একবার সুবহান আল্লাহ বলা আমাকে দিয়ে দাও, আর আমার 5000 খতম কোরআন তেলাওয়াত তোমাকে দিয়ে দিই। এখন বুড়াই বলতেছে, কারণ একবার সুবহান আল্লাহ বলা একটু সময় লাগছে, তুমি 5000 খতম করছো 5 মাস বসে, অনেক সময় তেলাওয়াত করছো, অনেক খতম করছো, এর দাম কি আমার সুবহানাল্লাহ থেকে কম হয়ে গেল নাকি? তখন হাফেজ কোরআন বলতেছে, ও বুড়া, ও দরবেশ, তুমি দুনিয়ার জমিনের ভিতরে একবার সুবহান আল্লাহ বলছো, তোমার একবার সুবহান আল্লাহ বলার দ্বারা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা, পুরো ফাঁকা জায়গার প্রত্যেক জায়গা নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। একবার সুবহান আল্লাহ বলা কত নেক হইছে? আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ ফাঁকা জায়গার অর্ধেক নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আর হাফেজ কোরআন বলছে আমি 5000 খতম করছি, 5000 নয়, আমি যদি 5 লক্ষ নয়, 5000 কোটিও যদি করি, কেয়ামত পর্যন্ত কোটি 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 তেলাওয়াত করি, আমার তেলাওয়াত হবে ঠিক, কিন্তু একটা সওয়াবও হবে। কে বলেন, হবে নাকি? কবরে যে আমল করলে কোনো সওয়াব আছে? এল্লার বান্দা ভালো করে গান আছে কোনো সওয়াব? সওয়াব কামাই করার জায়গা কবর নয়, সওয়াব কামাই করার জায়গা দুনিয়া। অপনীত সওয়াবের মালিক আমরা মারি দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেটা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যুরাকান সুবহানাল্লাহ, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, আমি আল্লাহ যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকি, কি পরিমাণ দান করব, এক কথা নেবই রেখে যাব, বেহিসাব আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ময়দানে বসতে পারায় খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? উচ্চ আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না? কে খুশি হয়? আরো জোরে বলতে হবে, কে? কেমন খুশি হয়? হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুর পাহাড়ে যাইতেছিলেন, এক ঝাঁক পেছি হাঁস রাস্তার উপরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছে, আল্লাহ নবী মূসা, আজকে দীর্ঘ বছর পর্যন্ত বৃষ্টি হয় না, আর কত বছর নাগাদ বৃষ্টি আল্লাহ দিবেন না, এই প্রশ্নটা করবেন। মূসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন যে মূসা হাসদকে জানাই দেবা, আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পরে? 40 বছর পরে। আল্লাহ নবী আসার পথে হাসদকে জানাই দেন, ও হাসেরা, তোমাদের দরখাস্ত কবুল, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। পেশি হাসগুলা শোনার সাথে সাথে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মূসা ডাকতে বলে, হাম্মুকের দল, আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে, শূন্য আলহামদুলিল্লাহ বলছো, অথচ তোদের বৃষ্টির দরকার এই মুহূর্তে এখন, কিন্তু তোরা কেন আলহামদুলিল্লাহ বলছো আমি নবীর বুঝে আসে না। হাসবুল আল্লাহ, আল্লাহ নবী মূসা, আমার আল্লাহ 40 বছর না বললে যদি বলতেন 4000 বছর পরে দিব, আমার আল্লাহ যদি বলতেন 40 লক্ষ বছর পরে দিব, আমার আল্লাহ যদি বললে ফালাইতেন কেয়ামতের আগে আর বৃষ্টি দিব না, বলেন বলতে পারতেন কি পারতেন না?
আল্লাহ কিয়ামতের আগে দিবেন নাই কথাও বলেন নাই, চল্লিশ হাজার বছরের কথা বলেন নাই, চল্লিশ লক্ষ বছরের কথা বলে নাই, চার হাজার বছরের কথা বলে নাই, চার শত বছরের কথা বলে নাই, কত বছর বলছে মাত্র চল্লিশ বছর। আলহামদুলিল্লাহ কেন বলবো না? আল্লাহু আকবার, এই কথোপকথন বলতে না বলতে শেষ হইতে না হইতে আমার আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বৃষ্টি দান করিয়া দিয়েছে। তুমি তো আমাকে বলছো চল্লিশ বছর পরে বৃষ্টি দেবা, আমি নবী হইয়া ঘোষণা দিলাম চল্লিশ বছরের কথা, তুমি চল্লিশ সেকেন্ডের ব্যবধানে বৃষ্টি দিলা কেন? আমি তো কিছু বুঝিনা। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা, আমার ওই হাজগুলা চল্লিশ বছরের কথা শোনার পরে এমন ভাবে খুশি হইয়া শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ অতির উপরে খুশি হইয়া বৃষ্টি দান করিয়া দিছি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলতেছে নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়াই দিবে, যেরকম সুবহানাল্লাহ, নিয়ামত পাইয়া যারা অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলা নিয়ামত তো দিবেই না, বরং সেই সমস্ত নাফরমানদের জন্য কঠিন জাহান্নাম, যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইয়া, বর্তমান প্রাক্কাপটে নিয়ামতের শুকরিয়া আদায় না করার লোক বেশি, কি বলা ঠিক নজর করে, নিয়ামতের শুকরিয়া আদায় করুন না চাইতে না করুন না দল অনেক, কে সত্য বলো না মিথ্যা বললাম, জোরে বলেন সত্য না মিথ্যা। আল্লাহু আকবার, বলতেন হুজুর এতগুলো মানুষ মাহফিলাইলাম, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ বললাম, তারপর আপনার মন ধরেন আপনি বলতেছেন শুকরিয়া আদায়ের ভাগ কম আর না আদায়ের ভাগ বেশি, এটা কেমন কথা? আমার ভাইয়া, শুকরিয়া শুধু মাহফিল আসে আলহামদুলিল্লাহ বলি আদায় হয়ে যাবে? এবারে নিয়ামত শুধু মাহফিল আসলাম নিয়ামত, আর গুলা নিয়ামত না? আসমান কার নিয়ামত? জোরে বলেন কার? জমিন কার নিয়ামত? এই রাত্র কার নিয়ামত? দিন কার নিয়ামত? এই গাছের ফল কার নিয়ামত? জমিনের ফসল কার নিয়ামত? আল্লাহু আকবার, নদীর মাছ কার নিয়ামত? আপনার আমার হাত কার নিয়ামত? আপনার আমার চক্ষু কার নিয়ামত? আপনার আমার পা কার নিয়ামত? জমান দিয়ে কথা বলতেছে কার নিয়ামত? প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? ফিরে বলা লাগবে কি লাগবে না? সমাজের দিকে তাকাই দেখেন কয়েকজন আল্লাহর বান্দা আপনি নাম নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, কি কথা ঠিক বললাম না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা? জবান দিছে কে? আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? কিন্তু শুকরিয়া আদায় করি দলের নেতা, কি কথা ঠিক কিনা ধরে পারে? নেতাই কইছে না এই সব উল্টে ফেলাই দইবে, কর্মী উল্টে ফেলাইছে, কি কথা ঠিক কিনা ধরে পারে? আপনাদের সরপুকি যেমন উল্টাই নাই, এছাড়া সারা বাংলাদেশ উল্টাইছে, উল্টাইছে কি উল্টাই নাই? সরপুকি তো উল্টাইছে। ভোট কেন্দ্রে তো নয়টা চোখের বাণী নিয়ে কান্দের ফোঙ্গা তো হুজুর, ভোট কেন্দ্রে যাইতে বেশি গেছি আল্লাহর পাত্রে, আল্লাহ কত পাঁচশো পাত্রে ভোট তো বলি এক করে গেছে হুজুর, কিন্তু আমার হাতে তো সিলিন্ডারে টান মেরে নিয়া গেলি তাকে বাড়ি তো দিয়েছে, নাও তোমার ভোট দিয়ে ভরাইছে, হাত পা গায়ে ভোট দেওয়া লাগবে না। কি মিথ্যা বললাম না সত্য বললাম? নিয়ামতের শুকরিয়া আদায় করছে কার? যেরকম আল্লাহ আদায় করছে, কার আদায় করছে? নেতা। নেতা হ্যাঁ কইছে রাই জুড়ে ভরাই দিবে, বুঝে না কিছু খুন হওয়ার একটু হয়ে চলবে, মারা লাগবে মারার করব, প্রশাসন তো আমাদের হাতে, যা ইচ্ছা তা করো, করছেও কথা ঠিক কেনা জোরে করে। আফসুস, কলিজা ফাটিয়া যায়, কত হাজার আলমের কলিজা আঘাত দিছো, কত আল্লাহর অলিদের কলিজা আঘাত দিছো, বিচার একদিন হবে হবে কোনো সন্দেহ? বলে হুজুর দেখি না তো কবে হবে, দেখো না আমি দেখাই নেই, মিস্টার ফেরাউন কয়শো বছর হায়াত পেয়েছিলেন? সাড়ে সাতশো বছর হায়াত পেয়েছে, কত বছর? সাতশো বছর হায়াত পেয়েছে, একদিন সর্দি জ্বর হয় নাই দিয়া, নদীর জোয়ার ভাটা ফেরাউনের কথা হয়েছে, এমন ক্ষমতা দেখেন আল্লাহকে তীর পর্যন্ত মাছ আল্লাহর মাইক দিয়ে ফেলাইনি, যেরকম নাউজুবিল্লাহ, সেই ফেরাউনের বিচার হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? ইতিহাস আছে কি নাই? এমন মিশন আমার আল্লাহ বলছে ফেরাউন মরার পরে পানি বিচার ছিল, পানি তো স্পর্শ করে নাই, পানির পোকা মাকড় স্পর্শ করে নাই, মাছেও খাই নাই, এমন ঘৃণিত, এমন নিকৃষ্ট, আর ওরা নিকৃষ্ট প্রাণীও তাকে গ্রহণ করে নাই, কথা নিকৃষ্ট নজরে পড়ে। সেই ফেরাউনের পথ ধরিয়া, সেই ফেরাউনের রাস্তা ধরিয়া, সেই ফেরাউনের নীতি আর আদর্শ ধরে ধরে আত্মসর, তোমাদের পরে যে ফেরাউনের মতো হবে হবে ইনশাআল্লাহ। কি বলেন কথা ঠিক নেবে? কি আমি শুকরিয়া আদায় করতে হবে কার? ধরে বলেন নেতা। নেতা যদি আল্লাহর পথে বলে, নেতা যদি আল্লাহ রসুলের নীতি আদর্শ মতো বলে, নেতা
মুসলমানদের ইমানের দাবি কিসের দাবি? বলেন কিসের দাবি? কিসের দাবি? ইমানের কথা বললাম না রাজনীতি করলাম ভাই? বলেন কিসের কথা বললাম? রাজনীতি করলাম, ইমানের কথা বললাম না, তা বললাম, সত্য বললাম না মিথ্যা বললাম, রাজনীতি করলাম। যদি কেউ রাজনীতির দিকে নেন নিতে পারার সুবিধা নেই, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলছি, আর যেটা মুসলমানের ইমানের দাবি সেটাই বলছি, কথা নিকে নজরে পড়ে। আমার ভাইরা, আমার বিদ্যা বাবাজিরা, আল্লাহু আকবার, চোখের নিয়ামত কার? চোখের দৃষ্টি শক্তি কে দিছে? শুক্রিয়া দেখো তুমি কার? আল্লাহু আকবার। এই চক্ষু দিয়ে যা দেখবো হালাল দেখবো, কথা ঠিক কিনা? এই চক্ষু দিয়ে যা পড়বো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পড়বো, কথা ঠিক কিনা? এই চক্ষু দিয়ে যাই পড়তে কি হেঁটে যেতে যাবো, ওই কথা আমার আল্লাহর হুকুম আছে কিনা, আমার নবীর সুন্নাত তরিকা আছে কিনা? যদি থাকে দেখে দেখে যাব, যদি না থাকে চোখের হেফাজত করবো, আল্লাহকে ভয় করবো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ও বিদ্যা বাবাজিরা, যুব ভাইরা, ও ডিজিটাল যুগের আমার যুব ভাইরা, মা বোনের, আল্লাহু আকবার, ডিজিটাল তালে তাল মিলাইয়া এমন অবস্থা হয়ে গেছে বাবা, স্টেশন করলে তুমি মানুষের কাতারে থাকতে পারো না, পশুর কাতারে চলিয়া যাও, কথা ঠিক কিনা? হ্যালো হুজুর, ডিজিটাল যুগ, এত অবাস করবেন না, এই যুগে দাঁড়িয়ে রাখা যায় না, এই যুগে বিড়ি সিগারেট না খাইলে চলে না, এই যুগে ঘুষ ফুস না খাইলে একটু বড় বড় খাওয়া যায় না, কথা ঠিক কিনা? ধরে পান, হারাম উপার্জন করিয়া তুমি দুনিয়ার ভিতরে দালান করবা, বিল্ডিং করবা, ওয়ারিয়ার কন্ডিশন ফিট করবা, আল্লাহু আকবার, তুমি এত নাজনি আমার ভোগ করাই, আল্লাহু আকবার, বাবা এই দালান এই বিল্ডিং থাকবে তুমি একদিন থাকবা না, কথা ঠিক কিনা? ওই এক আল্লাহর মাথা গজল দিয়েছিলে যে হবে এলাম তোমার ইনাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, কি হবে কি হবে না? এই মসজিদের মাইকে এলাম হবে কি হবে না? কুকুরের চেয়ারম্যান সব দুনিয়াতে নাই একদিন বসে হবে কি হবে না? কুকুরের বড় নেতা দুনিয়াতে নাই একদিন বসে হবে কি হবে না? তুমি কুকুরের বড় হুজুরের দুনিয়াতে নাই একদিন বসে হবে কি হবে না? আল্লাহু আকবার, দুনিয়া সব দুনিয়ার জায়গা করিয়া থাকবে, বাবা তুমি আর আমি দুনিয়ায় থাকবো না, কথা ঠিক কিনা? এই চিন্তা যদি থাকে, চিন্তা যদি করো, হারাম খাইয়া বড় লোক হওয়ার কোন সুযোগ নাই, কথা ঠিক কিনা? জানে আফসুস, এক ইমাম সাহেব মসজিদ ইমাম ছিলেন দীর্ঘ বছর পর্যন্ত, তোমার মসজিদের একজন রেগুলার মুসল্লি জুমার ওই মসজিদের সামনের কাতারের ডান পাশে বসে, কিন্তু আজকের জুমায় ওই মুসল্লিরা দেখে না, ইমাম সাহেব খোঁজ দিয়ে বেরিয়েছে পাশের বাড়ি, যাইয়ে দেখে মহিলা ঘর থেকে বলতেছে বুড়া এখন পর্যন্ত কোলার থেকে আসে নাই, খেতে কাজ করে, ও তো কোথায়? এই বাড়ির উত্তর বসে, ইমাম সাহেব ভাইকে বাড়ির উত্তর বসে গেছেন, যাইয়ে দেখে বুড়া জোরে সোরে আইন খেতে আইন খেতেছে, এখন ইমাম সাহেব রাস্তায় গেলে দিকে কি মুরব্বী আছে, জুমার দিন শুক্রবার দিন জুমার নামাজ করবে না, আজান হয়ে গেছে, তাহলে হুজুর আজ তো নিয়ত করছি আজকে একটু আইন খেতবো, আজ জুমার নামাজ করবো না, ছেলে পাঁচটা ছেলে, পাঁচটা ছেলে, ছেলে যে তুমি কিছু করতে রে হুজুর, আইন খাইতে আনলে অন্যের জমি বাড়াইয়া, অন্যের জমি আমার জমি ভিতরে ঢুকাইয়া একটু বাড়াইয়া সারাইয়া, ছেলে যে তুমি কিছু করতে দিয়ে যাইতে পারি নি, যেরকম না উজবিল না, ইমাম সাহেব নাসর বান্না আমার মতো একলা আইনে খারে ওয়াজ করা শুরু করছে, এ বুড়া ছেলে যে তুমি কিছু করবা, তুমি মারা গেলে ছেলে না তোমার।